ও পিঙ্কিমা, কয়দিন হলে পাউডারগুমা সেই ফুলে গেছে, এরকম বেদনাও করিচ্ছে। পাশের বাড়ি ভাবি কলো কিডনির সমস্যা হলে বলে এনকে পাও ফুলে যায়। এনা ডাক্তারের কাছে যামু, কার সাথে যে যায়, তুই এনা চল তো মা, ডাক্তারের কাছে যা দেখে নিয়ে আসি কি হচ্ছে। কি যে ক তুমি, মিসে মানুষের কথা কানত লাও, কয়দিন এনে হাঁটাহাঁটি করো, দেখবে এমনি ঠিক হয়ে গেছে। সারাদিন ক্লাস করে শরীরটা আমার সেই ক্লান্ত হয়ে গেছে, তুমি কোন আকেলে আমাকে ডাক্তারের কাছে যাবার কও। আচ্ছা মা থাক থাক, আমাকে লিয়ে তোরা ডাক্তারের কাছে যাওয়া লাগবে লয়। কও কি, তোমার শরীর ম্যাচম্যাচ করিচ্ছে, ডাক্তারের কাছে গেছলে, ওষুধ লিয়ে আচ্ছ? হাই রে, আমার বাবু জ্বর আছে, তুমি থাকো, আমি এখনই তোমাকে লিয়ে ডাক্তারের কাছে যামু। এখনকার জ্বর ভাল লয়, ফস করে যদি তোমার কিছু হয় তখন আমার কি হবি। পিঙ্কি, ও পিঙ্কি, এনা শোন তো মা, আমার মায়ের এই যখন তখন ডাকাডাকি আমার সহ্যই হয় না, কে বলে এনা কত কবার ধরলাম আর এখন ডাকাডাকি শুরু করে দিছে। তোমার হসেটা কি, হ্যাঁ সব সময় ওকে ডাকো কিসের জন্য, একলা থাকতে তোমার ভাল লাগে না? তুই আমার সাথে অঙ্কে করে কত করছো কৃষক, তা তোমার সাথে কেঙ্কে করে কত কয়া লাগবে, কৃষক ডাকছিলে সেটা কও। আজকে তো শুক্রবার, তোর তো কলেজ বন্ধ, চল তো মা এনা বাজার থেকে ঘুরে আসি। প্রতিদিনে বাজারে ব্যাগ টানতে টানতে কোমরটা সেই বেদনা ধরে গেছে, আজকে তুই আর আমি একসাথে বাজার করবো। কি কলে কি কলে, আবার কও তো তুমি। সারা সপ্তাহ ক্লাস করে একদিন আর ছুটি পাই, আমি আর রেস্ট নিবো, তুমি আমাকে বাজার যাবা করছো কোন হিসেবে? তুমি জানো না সারা সপ্তাহ আমার কত খাটনি হয়, তোমার লাগা দেখি ঘরের মধ্যে আমি বসে থাকি, আমারও তো আর শরীর আছে নাকি। বাপরে বাপ, কতদিন ধরে তো করছি, হাওয়া বাতা না বেড়ে যা, আজকে তোর আসার সময় হলো। কি করবো ক, সারাদিনে প্রেমলে ব্যস্ত থাকি, ওর সাথে কথা কতে আমার দিন চলে যায়, আর কোনটি যাবো সময়ই তো পাই না। ভালোই তাহলে প্রেম করিচ্ছু। ক্যা প্রেম কি আমি একলা করিচ্ছি, তুই কি করিচ্ছু না? এক কাম করি, তোর বয়ফ্রেন্ড আর আমার বয়ফ্রেন্ড সগলি মিলে একসাথে ঘুরবে যাই, মেলা দিন হলে দূরে কোনটি ঘুরবে যায় না, এনা ঘুরবে গেলে মনটা না ভালো লাগবে। ঠিকই করছো, ঘুরতে তো সেই মজা লাগে, তা কখন যাবো? এখনই চ রেডি হয়ে বাড়াই। পিঙ্কি, এ পিঙ্কি, না এই অসময় খালি আমার মা ওটা ডাকে, আমার কোমা ভালোই লাগে না। থামো থামো, আর চিল্লায় না, আমি আসিচ্ছি। আচ্ছা তুমি কি জুত করে এনাও থাকবার পাও না, সবসময় আমার ডাকো কিসের জন্য? দেখিচ্ছ না আমার বান্ধবী আসছে, এনা গল্প করিচ্ছি, তার মধ্যে তোমার এটা কিসের ডাকা ডাকি? ও তোরা কত করছিল, আমি এটা কত করলে মিনি তো কি কবা ফট করে কত, আমার মেলা কাম আছে। সেই ছোটবেলায় তোর হাতটা ধরে ঘোরাঘুরি করছি, বড় হওয়ার পরে তোর হাত ধরার সুযোগই পাইনি। চল তো মা, আজকে দুইজনের হাত ধরে সামনে রাস্তা দিয়ে ঘুরে আসি, মনটা ভালো লাগবে। হিনি পড়াশোনা বাদে তোমার হাত ধরে হাঁটাহাঁটি করার আমার সময় নাই, আজকে আমার সেই ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে, আমার ওটি যাওয়াই লাগবে, তোমার সাথে আমি যাওয়ার পাবো না। তোমার যদি এতই হাঁটতে মন চায় একলা একলা যা হাঁটে আসো, আমি কোনটি যাওয়ার পাবো না। আচ্ছা থাক মা, তোর কোনটি যাওয়া লাগবে লয়। মেলাক্ষণ হলে ফেসবুকে ঢুকি নে, এনা ফেসবুক থেকে ঘুরে আসি তো। আজকে মা দিবস, আমি তো জানি না, সগলি তো সেই ট্যাটাস দিছে, এখন না তাহলে আমারও ট্যাটাস দেওয়া লাগে। ফাইন করে এনা লেখি তো, আজ মা দিবস, পৃথিবীর সব মাকে আমার সালাম। মায়ের ভালোবাসা চাইতে আর কারো ভালোবাসার তুলনায় হয় না, সব কিছুই ভুয়া, অনলি মায়ের ভালোবাসা ইজ রিয়েল, আই লাভ ইউ মা। জ্যাক সে এরা ট্যাটাস দিছি। ও পিঙ্কি মা, পিঙ্কি মা, এদিকে না শোন তো, জ্বরে আমার গা হুল হুল করে কাঁপিচ্ছে, এনা ওষুধ দিয়ে যা। ওষুধ তো ওটি আছে, এরা লিয়ে খাওয়ার পাও না, আমি জরুরি এরা কাম করিচ্ছি। জ্বর হলে মানুষে বলে না চুপচাপ থাকে, তুমি তো সেরেও থাকো না। মেলাক্ষণ ধরে বসে আছি, কোমরটা সেল লাগে গেছে, দেখি তো এনা উঠি এখন। কি ব্যাপার, সারাদিনই মা ডাকাডাকি করে, এতক্ষণ হচ্ছে একবারও কোমা ডাকলো না, হসে ডাকি। কেমা মা, ওষুধ না টেবিল উপরে আছে, তুমি ওষুধ খাও নি? কি হলো, তোমাকে ডাকিচ্ছি তুমি কোমা আও করিচ্ছ না? মা, ও মা, মায়ের হাত পাও কুমার সেই ঠান্ডা, আমার মাও কি মরে গেছে? আজকে আমার অবহেলার জন্যে আমার মা মরে গেল, আমি নিজ হাতে আমার মাকে মেরে ফেলে দিলাম। কি ভাবছেন, কথাগুলো কাল্পনিক, একটু ভেবে দেখুন তো,
ঠিকই মিলে যাবে নিজের সাথে কিংবা খুব পরিচিত কারোর সাথে। সন্তানের জন্য দুনিয়াতে জান্নাত এবং জাহান্নাম হচ্ছেন মা ও বাবা। যে ব্যক্তি মা বাবার হক আদায় করতে পারবে সে দুনিয়াতে পাবে জান্নাতের সুগ্রাণ, আর যে ব্যক্তি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে দুনিয়ায় তার জন্য জাহান্নাম। মৃত্যুর আগে অবশ্যই সে ব্যক্তি মা বাবার অবাধ্যতার শাস্তি ভোগ করবেই। মনে রাখবেন, মায়ের সন্তুষ্টিতেই আল্লাহ সন্তুষ্টি এবং মায়ের অসন্তুষ্টিতেই আল্লাহ তাআলা অসন্তুষ্ট।